আমিরুল মুমিনিন মুসলমানদের আমির উনি মদিনার মসজিদে নামাজ পড়াইবার জন্য খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করতেছেন এখান থেকে ডাক দিয়ে নিয়া সারিয়াল জাবার ও ইয়ামেন দেশের যোদ্ধারা আমার প্রতিনিধিরা ইসলামের প্রতিনিধিরা তোমরা ভীষণ বিপদ সামনে উপত্যকার দিকে যাওয়া যাবে না তাড়াতাড়ি করে পাহাড়ের দিকে চলে যাও পাহাড়ের দিকে যাও রাস্তা পাল্টাও নালে ভীষণ বিপদ অল্পক্ষণের মধ্যে পাকরাও করে ফেলবে সুবহানাল্লাহ হযরত ওমর যেই জায়গা থেকে কথাটা বলছেন ওইখান থেকে ইয়ামেনের যে অঞ্চলে যোদ্ধারা হচ্ছে এটা শুধু 2500 কিলোমিটার দূর কয় হাজার 2500 কিলোমিটার দূরে আল্লাহু আকবার মসজিদ নববীতে সাহাবীরা বসা সাহাবীরা নামাজ যখন শেষ হয়ে যায় ওমরের চতুর্দিকে দাঁড়ায় গেল ওমর ইয়া সারিয়াল জাবাল লা তাযহাবিনাল ওয়াদ তাযহাবুনা ইলা আলাল জাবাল কি বললেন আমরা তো বুঝতে পারি নাই এই কথাটাই তো আমরা বুঝতে পারি নাই আপনি বললেন আমাদের কি কোন নসিহত করেছেন আমাদের খুতবার সঙ্গে তো কথাটার কোনো মিল নাই আমরা কি উপত্যকার মধ্যে উপত্যকার দিকে যাচ্ছি আমরা আবার পাহাড়ের দিকে কোথায় যাব কারে বললেন কিছুই তো বুঝতে পারি নাই ওমর কয় সাহাবীরা আমি মসজিদ নবীর ভিতরে অবস্থানরত নবীর আশিক কত উম্মত কোন সাহাবীর এই কথা বলি নাই আমি কথা বলেছি 2500 কিলোমিটার দূরে ইয়ামেন দেশের সৈনিক যোদ্ধা মুসলিম যোদ্ধাদেরকে উদ্দেশ্য করে ওই দেশে আমি নবীর সাহাবী ইসলামের ধর্মীয় যোদ্ধাদেরকে কথা বলেছি সুবহানাল্লাহ আমি তো আপনাদেরকে বলি নাই কি বলে মসজিদে নববী থেকে 2500 মাইল দূরে তাদেরকে কথা বলছে কি করে সম্ভব কি করে সম্ভব সব জায়গায় কিছু মুনাফিক আছে না নাই আর জোরে বলি আছে না নাই যমুনা একটা মুনাফিক নয় আছে যমুনা মুনাফিক আছে যমুনা তো আছে কই কোন জায়গাতে ওই সারাটাই মুনাফিক কোন কি করে আপনি সব লাভরা বানাইলেন এটা কেমনে সম্ভব বাবা জি আমার আমি মনে করছি যমুনা কোনো মুনাফিক হই নাই সারা জমিনটা আমি দেখি বরকতার বরকতে পূর্ণ এখন আবার মুনাফিক টুকু কি থেকে কই থেকে তো মদিনার মসজিদে মুনাফিক থাকলে যমুনাও থাকতে মদিনার মসজিদে মুনাফিক থাকলে যমুনাও থাকতে পারে কি পারে না তো এই মুনাফিকরা এখানে আর কিছু বলে না উমরের ভয়ে এরা বের হইছে বের হই এরা সিদ্ধান্ত নিছে উমর যে বলল 2500 কিলোমিটার দূরে এই মুসলমান সৈনিকদেরকে তোমরা উপত্যকায় যাও না পাহাড়ের উপরে চলে যাও চতুর্দিক থেকে বিপদ তোমাদেরকে পাকড়াও করে ফেলবে ভীষণ বিপদ উপত্যকার চতুর্দিকে ছড়িয়ে আছে তোমরা ও জায়গায় যাবে না পাহাড়ের উপরে উপর দেশে পাহাড়ের উপরে তোমরা আরোহণ করো ওই জায়গায় চলে যাও আমরা এই কথাটা এখন উমরের সামনে তো আর আইডেন্টিফাই করা সম্ভব না তবে মুসলমান যোদ্ধারা যেদিন ফিরে আসব এরা মদিনায় ঢোকার আগে একবারে প্রথম মদিনায় ঢোকার উপকণ্ঠ ওই রাস্তায় গিয়ে দাঁড়াই থাকবে এদের থেকে কথাটা নিব যদি সত্য না হয় তখন উমরের পিছনে ঠিক মতো লাগবো আমরা উমর যদি কথাটা সত্য না হয় বাবা জিরা আমার এইভাবে আবার প্রায় 18 দিন মতান্তরে 16 দিন চলে গেল চলে গেলে মুসলমান সাহাবীরা ধর্মীয় যোদ্ধারা ইয়ামেন দেশ বিজয় করে বিজয়ের মালা নিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল এবার হযরত ওমরের কাছে আগে প্রতিনিধি চলে আসলো মদিনায় খবর হয়ে গেল ধর্মীয় যোদ্ধারা রওনা করেছে আর মাত্র অল্প সময়ের মধ্যেই তারা এই মদিনার শরীফের মধ্যে তারা হাজির হয়ে যাবেন আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করবেন এবার যখন ধর্মীয় যোদ্ধারা ইয়ামেন দেশ থেকে রওনা হয়ে গেল এই খবর পাইয়া মুনাফিকের দলেরা মদিনা সাইরা ইয়ামেন দেশ থেকে আসার পথে মদিনার উপকণ্ঠে ওই জায়গায় গিয়া সব আগে দাঁড়ায় রয়েছে নিয়ত ভালো না খারাপ ওই জায়গায় আগে দাঁড়িয়ে রয়েছে ওই জায়গায় গিয়ে তারার মনে মনে ষড়যন্ত্র মনে মনে তাদের সোনা কলা মনে মনে তাদের সিদ্ধান্ত তারা প্রশ্ন করবে এর খলিফা থেকে অপসারণ করবে মিথ্যাবাদী উমরকে আর কোনদিন আমিরুল মুমিনিন করে রাখবে না
নাউজুবিল্লাহি মিন জালিক বাবা জিরা আমারে এরা একদম রাস্তার মদিনা ছাইরা মদিনার একদম অধুরে ওই জায়গা ইয়ামেনের রাস্তায় যেই দিক থেকে ইয়ামেনবাসীরা আসে ওই জায়গায় দাঁড়িয়ে আছে এমন সময় দূর থেকে দেখা যাচ্ছে জমশপুরের ওই চার কাছের কাছ থেকে দেখা যাচ্ছে যমুনার কাছে লোকগুলি দাঁড়ানো ওই লোকগুলি আসছে সাহাবীরা দরে দরে আসছে যোদ্ধারা তাড়াতাড়ি করে সব জড় হয়ে আসে যেইমাত্র পৌঁছলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই কাছে এসে গেল কো ভাই কেমন আছেন কি ভালো তো কি অবস্থা কো পুরা ইয়ামেন দেশ বিজয় বিজয়ের মানা নিয়ে আসছে ভাই এরা কিন্তু মুনাফিক এরা চায় না ইসলামের বিজয় হোক এরা চায় না ইসলামের বিজয় হোক কিন্তু এগুলা কষ্ট করে সহ্য করছে আর কি অনেকের ভালো অনেক মুনাফিক সহ্য করতে পারে আসনা নাই বাবা জিনা আমার তো এরা চায় না ইসলামের বিজয় হোক এটা উপর দিক দিয়ে মাইনা নিছে আর কি ভিতরে না তো ভিতর থেকে বলতেছে ভাই একটা কথা জিজ্ঞেস করব কো কি আজ থেকে 16 দিন আগে কয়দিন আগে যখন জুমার দিন ছিল এই জুমার দিনে তোমাদের কি কি আমার ও আমাদের আমির মুমিনিন উমর তোমাদের কোন ডিরেকশন দিয়েছিল তোমাদের কি কোন কথা বলেছিল তোমাদের কি কোন একটি সিদ্ধান্ত উনি জানাইয়া দিয়েছিল আরে ভাই সব প্রতিনিধি জড়ায় ধরে ফেলছে ভাই তোমরা শুনো মদিনায় অবস্থানরত ভাইরা আমরা যখন ইয়ামেনের মহা ময়দানে যুদ্ধ করতেছিলাম আমাদের যুদ্ধের বীর বিক্রমে আমাদের কঠিন যুদ্ধের কৌশলে সকল আর আল্লাহর খাস রহমতে সকল ইয়ামেনবাসী কাফেরেরা আমাদেরকে মাঠ ছাইরা ময়দান ছাইরা সবগুলি পালিয়ে গিয়েছিল ময়দানে আমরা বিজয় হয়ে যাই আমরা ময়দানে বিজয় হয়ে গেলে অনেক সময় এখানে অবস্থান করলাম দেখলাম আর একটা কাফের মোকাবেলা করতে আসে না একটা কাফের আমাদের কাছে আর কেউ আসে না এমন সময়ে মনে মনে সিদ্ধান্ত নিলাম আমাদের ময়দান বিজয় হয়তো আমাদের ইয়ামেন দেশটাও বিজয় হয়ে গেছে এই চিন্তা করে আমরা নিচে একটু উপত্যকা ছিল সবাই ওই জায়গায় বিশ্রামের জন্য রওনা হয়ে গিয়েছিলাম আমাদের সেনাপতি আগে আগে হাঁটতেছিল কিন্তু ভাই যেই বিপদ আমরা জানতাম না ওই উপত্যকার তরদেশে চতুর্দিকে ময়দান ছেড়ে কাফের গুলিকে ঘাও করে রেখেছে এটা আমাদের জানা ছিল না আমরা যদি উপত্যকায় ঢুকতাম এরা চতুর্দিক দিয়ে ঘাও করে আমাদেরকে এমন ভাবে এই কঠিন যুদ্ধের মধ্যে তলোয়ারের আঘাতে শেষ করে দিত আজকে হয়তো আমাদের হাড্ডি গুলিও এই ইয়ামেনের জমিনের মধ্যে মিশতে শুরু করত ভাই হয়তো আমাদের হাড্ডি গুড়া গুড়া হয়ে ইয়ামেনের জমিনের মধ্যে মাটির মধ্যে মিশতে শুরু করতো এরা এইভাবে চতুর্দিকে ভেড় দিয়ে রেখেছে উপর থেকে এটা দেখা যায় না যে এই ময়দান থেকে উপত্যকার নিচে কি আছে দেখা যায় না তো আমরা তো জানতাম না আমরা উপত্যকার দিকে রওনা হয়ে গিয়েছি হঠাৎ করে আমাদের আমির ইসলাম জগতের খলিফা মুসলমানদের আমির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ আমরা যোদ্ধারা সেনাপতিরা সবার সামনে বিকট শব্দে আওয়াজ হয়ে যায় ইয়াসারি আল জাবা ও আমার যোদ্ধারা ও ইয়ামেন দেশের মধ্যে ইসলামের ধর্মীয় সৈনিকেরা না তাযহাবিল আল ওয়াদ উপত্যকার দিকার ভুলেও যায় না উপত্যকার দিকে যাওয়া যাবে না তাড়াতাড়ি করে রাস্তা ছেড়ে দাও মহা বিপদ চতুর্দিকে তোমাদের জন্য পাকড়াও করে হয়ে আছে চতুর্দিকে পাক বসে আছে বিপদের তাড়াতাড়ি করে রাস্তা পাল্টাও তোমার পাহাড়ের উপরে চলে যাও ওই জায়গায় আর পাহাড়ে ওঠে কাফের গুলি আক্রমণ করতে পারবে না কিন্তু সমতল ভূমি উপত্যকায় পাইলেই তোমাদেরকে জীবনের মতো নিশ্চিহ্ন করে দিবে তাড়াতাড়ি রাস্তা পাল্টাও এবং পাহাড়ে চলে যাও আমরা ওই উপত্যকায় যাওয়ার রাস্তার সঙ্গে সঙ্গে আমিরের ডিরেকশন পায় পাল্টায় দেয় আমরা উঠতে আসতে করে রাস্তা পাল্টায় পাহাড়ের উপরে চলে যায় পাহাড়ে গিয়ে পৌঁছার পরে দেখলাম উপত্যকার নিচে ওইখান থেকে দেখা যায় উচ্চ টাকার থেকে হাজার হাজার কাফের এটার চতুর্দিক দিয়া জমিনের চতুর্দিক দিয়ে উপত্যকার উপর থেকে নিচ দিয়া দেখা যায় না যেন চতুর্দিক দিয়ে কাফের গুলি দাঁড়িয়ে আছে আমরা গেলেই চতুর্দিক থেকে আক্রমণ করবে এবং আমাদেরকে জীবনের মতো সেই জায়গায় শেষ করে দিবে সুবহানাল্লাহ বাবাজি আমার আশিকিনে জাকিরিনেরা
সঙ্গে সঙ্গে মুনাফিকগুলির অন্তর দুরুদুরু করে কেঁপে উঠল সব মুনাফিক ওই জায়গায় তাদের সলা কলা সরযন্ত্র ভেঙ্গে চুরমার হয়ে গেল বাবাজি রে আমার সকল মুনাফিকের মাথাগুলি নিচু হয়ে আসলো একটা মুনাফিক আর মদিনায় উমরের দৃষ্টিতে ওই দিন এমন ভয় শুরু করলো যে শয়তান তাকে দেখলে 3 মাইল দূর থেকে পালায় মুনাফিক তাকে দেখলে আরো কয়েক মাইল দূর থেকে পালায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুনাফিক তারে দেখলে আর কয়েক মাইল দূর থেকে পালায় উমরের চোখ থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই সুতরাং বাবাজিরা আমরা যা বলছিলাম আল্লাহ ওয়ালারা আজকে 2500 মাইল দূর থেকে মসজিদে নববীতে নামাজ পড়াইতে গিয়া মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠতে গেলে আল্লাহর ইসলাম জগতের আমির যদি দেখতে পায় ওই আমিন দেশে মুসলিম যোদ্ধারা কাফেরদের চতুর্দিকে পরিবেষ্টন কঠিন বিপদের মধ্যে ভয়ঙ্কর বিপদের মধ্যে ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পা দিচ্ছে বাঁচাইবার জন্য যদি 2500 মাইল দূর থেকে আল্লাহ ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাইবের আশিক মুসলিম জগতের আমির এই জায়গা থেকেই যদি ডিরেকশন পাঠিয়ে দিতে পারে এই জায়গা থেকেই যদি সাহায্য পাঠিয়ে দিতে পারে এই জায়গা থেকেই যদি পথ নির্দেশ করে দিতে পারে আল্লাহর ওলিদের ওই ইসলামের আমিরদের বেলায়েতের বাদশাদের আল্লাহর দোয়া বিশেষ পাওয়ার আছে না না আছে